হ্যালো ফ্রেন্ডস, আমার প্রথম ভিডিওতে যে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ইনকাম করুন সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ফেসবুক পেজের মাধ্যমে আমি সেই ভিডিওতে পেজ বানানো দেখিয়েছি আপনাদের, কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে আপনারা ইনকাম করবেন সেটি সেই পেজে বলা হয়নি, তো আপনারা সেটির জন্য জানতে চাইছেন। অ্যাকচুয়ালি ফেসবুক পেজের মাধ্যমে অনেক রকমভাবেই ইনকাম করা যায়, অর্থাৎ যেরকমভাবে ইউটিউবের চ্যানেল বানিয়ে অনেকে ইনকাম করছে সেই রকম সেমভাবেই ফেসবুকও কিন্তু তোমাদেরকে ইনকাম দিতে চলেছে বা দিচ্ছে। ফেসবুক চার প্রকারের ইনকাম দিয়ে থাকে। প্রথম ফেসবুক ওয়াচ, অর্থাৎ আপনার ভিডিও যদি লোকে পছন্দ করে দেখে তাহলে তার উপরে অ্যাড আসবে এবং সেই অ্যাড থেকে যে আয় হবে সেটা আপনাকে দেওয়া হবে। আরেকটি হলো আপনি কোনো কিছু স্পন্সর করতে পারেন, সেই স্পন্সরশিপ থেকেও আপনি উপার্জন করতে পারবেন। এছাড়া আরেকটি আছে যেটি হলো ইনস্টেন্ট অ্যাপ, অর্থাৎ আপনি আপনার কোনো ওয়েবসাইটে ফেসবুক পেজের মাধ্যমে সেখানে অ্যাড লাগাতে পারেন। তো এই বিভিন্ন ক্ষেত্রেই ইউটিউবে যেরকম কিছু আমাদের টার্মস এবং কন্ডিশন রয়েছে, ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই টার্মস এবং কন্ডিশন রয়েছে। ইউটিউবের ক্ষেত্রে যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আপনাকে আপনার চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে রাখতে হবে, তবেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যারা নতুন দেখছেন, মনিটাইজেশন যেটা সেটা হলো ফেসবুকে অ্যাড আনার জন্য একটি ফর্ম যেটি ইউটিউবে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। তো এখানেও সেম একইভাবে আপনাকে আপনার পেজে 10000 ফলোয়ার্স এবং 3000 ওয়াচ টাইম রাখতে হবে, তবেই আপনি ফেসবুক অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে রাস্তা অনেক দূর, কিন্তু আপনাদের যেটা আমি বলতে চাইছি যে আপনারা ফেসবুক পেজ প্রথমে কীভাবে বানাবেন, তারপরে সেখানে কীভাবে পোস্ট করবেন এবং পোস্টগুলোকে এখন যেরকম মার্কেট, পোস্টগুলোকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পোস্টগুলো কীভাবে বুস্ট করবেন সেই সম্বন্ধে ভিডিও আমার পেজে অলরেডি আপলোড করা আছে। এরপরে আপনারা ফেসবুক পেজ বানিয়ে কি পোস্ট করবেন, কি ধরনের পেজ বানাবেন, পেজ আপনারা বানাবেন সেটি হলো আপনাদের যে প্রতিভা, আপনাদের যে ইচ্ছা সেই অনুযায়ী আপনারা পেজ বানাবেন। আপনি যদি কবিতা বলতে পছন্দ করেন, কোনো কবিতার পেজ বানাতে পারেন। আপনি যদি গান করেন তাহলে আপনার পেজে গানের ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি পেন্টার হন, আপনার পেজে ওয়াল পেন্টিংয়ের যে সমস্ত ভিডিওগুলো সেগুলো আপলোড করতে পারেন। আপনি যদি ব্লগার হন তাহলে আপনি বিভিন্ন ঘুরতে যাওয়ার যে সমস্ত বা দৈনন্দিন কাজের সমস্ত কিছু ভিডিও আপনার পেজে আপলোড করতে পারেন এবং বুস্টের মাধ্যমে সেই ভিডিওগুলোকে বিভিন্ন মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন। এছাড়া আপনি যদি আরও অন্যান্য ধরনের কিছু কাজ করে থাকেন, আপনারাও কিন্তু পেজ বানাতে পারেন। অর্থাৎ যারা হস্তশিল্প করেন তারা কোনো কিছু হয়তো কীভাবে তৈরি করছেন সেই সম্বন্ধে একটা জিনিস তৈরি করে সেই ভিডিওগুলো আপনি আপনার পেজে দিতে পারেন। হ্যাঁ, এবার এই সমস্ত কাজগুলো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও করতে পারি। তাহলে আমরা ফেসবুক পেজ বানাবো কেন, এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে যেটা আমি বলবো যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার একটা ফ্রেন্ড রিকোয়েস্টের একটা লিমিট আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি 5000 পর্যন্ত হয়তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার সার্কেল আসবে, তারপরে আর আপনি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট সেই অ্যাকাউন্টে নিতে পারবেন না। কিন্তু আপনার যে পেজ, সেই পেজে আপনি ওই অ্যাকাউন্টের এই আপনি পেজ বানাবেন এবং সেই পেজে কিন্তু ফলো করা যায়, অর্থাৎ সেই পেজে আপনি আপনার সংখ্যা লাখ লাখ হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যত বাড়বে তত কিন্তু এখানে আপনার সমস্যা তৈরি হবে না, আপনার আরও সুন্দর একটা পজিশন তৈরি হবে। তো সেক্ষেত্রে এছাড়া যারা আপনারা ব্যবসায়ী, আপনারা বিভিন্ন প্রোডাক্ট সেই পেজে ভিডিওর মাধ্যমে দেখাতে পারেন, আপনারা আপনার ব্যবসাকে প্রমোট করতে পারেন এবং সেইগুলো ওখানে যদি অর্ডার হয় আপনি অনলাইন ডেলিভারি করেও কিন্তু পয়সা উপার্জন করতে পারেন। বিভিন্ন পেজ কিন্তু এইরকম রয়েছে যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে দিচ্ছে, কিন্তু সবাই যেহেতু জানে না, সবাই টেকনিক্যাল জিনিসগুলো বোঝে না, সেই জন্যই আমাদের এই পেজে আমরা আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলো সঠিকভাবে কীভাবে করবেন সমস্ত কিছু বলে থাকবো।
যদি এই পেজটি আপনারা এখনও ফলো এবং লাইক করেননি তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই নিচে যে রেড কালারের বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে একটি বেল আইকন আসবে সেটিকে ক্লিক করে অল যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে নেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনি আমাদের আপলোডের সঙ্গে সঙ্গেই পেয়ে যান এবং আপডেটেড থাকতে পারেন। তো বন্ধুরা, আমাদের বক্তব্য হলো আপনারা এই করোনা মহামারীর সময়ে আপনাদের যে সমস্ত জিনিসগুলো আপনারা ব্যবসা করেন, আপনাদের কোনো কিছু কবিতা বলেন, ভালো গান করেন, যে কোনো কিছুই আপনারা হয়তো মানুষের সামনে এখন পৌঁছাতে পারছেন না, তাই আমরা চাইবো যে আপনারা ফেসবুক পেজ বানান এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সেগুলো ভিডিওগুলো আপলোড করুন। আপনারা কীভাবে পোস্ট বুস্ট করবেন সেই ভিডিওও আমরা বলেছি এবং এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের পেজে আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করুন। আপনাদের সমস্যা নিয়ে আমরা সবসময় আপনাদেরকে যে সলভ তার ভিডিও আমরা বানিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও আপনার চারিপাশের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যাতে এই করোনা মহামারীর সময় একটি অনলাইন ব্যবস্থা এবং ফ্রি ব্যবস্থার মাধ্যমে আমরা সবাই হাতে হাত দিয়ে আবার দাঁড়াতে পারি। আজকের মতো ধন্যবাদ। এর নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে আসবো এই ব্যাপারে। তো তার আগে পেজটি ফলো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন।